যেকোনো ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন, কারণ প্রত্যেকটি ব্যবসা ঝুঁকি সাপেক্ষ। আজ আমরা আপনাদের দেখাতে চলেছি পশ্চিমবঙ্গের মধ্যে বৃহত্তম দুম্বা ফার্ম। হাই, হ্যালো, নমস্কার, সবাই কেমন আছেন? আমাদের এগ্রিকালচার ডায়রিতে আপনাদের স্বাগত এবং সঙ্গে আমি সুশোভন। আপনারা প্রচুর ফার্মিংয়ের ভিডিও দেখেছেন এবং আপনারা জানেন যে দুম্বাটা খুব কস্টলি একটা প্রাণী, এর দাম প্রায় 1,00,000 টাকার ওপরে হয়ে যায়, যেগুলো 1 বছরের বাচ্চা, এবং নর্মাল যেগুলো 2-3 মাসের বাচ্চা সেগুলোর দামই কিন্তু প্রায় 50-60,000 টাকার কাছে দাম হয়। সেই দুম্বারই ফার্ম রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে। এখানে প্রায় 26টা দুম্বা রয়েছে, প্রায় 2 বছর ধরে এখানে ফার্মিং হচ্ছে এবং এটা একটা ব্রিডিং ফার্ম। এখান থেকে প্রতি বছর প্রায় 15-20টা করে বাচ্চা তৈরি হচ্ছে এবং পরবর্তী বছর ফার্মের মালিক আমাদের জানালেন যে প্রায় 30-35টা বাচ্চা এখানে তৈরি হবে, যেখানে মাদার ব্রিডে থাকবে প্রায় 20টা। তো আজ সরাসরি আমরা ফার্মের মালিকের সঙ্গে কথা বলে নেব যে তিনি কীভাবে এই দুম্বা পালন করছেন এবং এখানে তার কত টাকা ইনভেস্ট হয়েছে এবং এখানে আপনার বর্তমানে তার কত টাকা অ্যাসেট হয়েছে এবং দুম্বাগুলো তিনি কীভাবে বিক্রি করছেন বা কীভাবে বিক্রি করার পরিকল্পনা করছেন। তো চলুন সরাসরি আমরা ফার্মের মালিকের সঙ্গে আজ কথা বলে নিই। নমস্কার দাদা। নমস্কার, বলুন কেমন আছেন? খুব ভালো আছি। আপনি তো প্রায় অনেকদিন ধরে দুম্বা পালন করছেন, তো কতদিন হলো আপনার দুম্বার? এটা 2 বছর 3 মাস হচ্ছে। 2 বছর 3 মাস ধরে। আচ্ছা, তো আপনার পরিচয়টা যদি একটু দেন আমাদের। আমার নাম হচ্ছে কামরুজ্জামান। আচ্ছা, মুর্শিদাবাদ শক্তিপুর নতুন পাড়া বাড়ি। ওকে, তো এখানে আপনার আপাতত কতগুলো দুম্বা রয়েছে? এখানে আমার 26টা দুম্বা আছে। আচ্ছা, আমরা একটা জিনিস জানি যে দুম্বা খুব কস্টলি একটা প্রাণী, এর দাম প্রচুর, তো আপনি প্রথমেই এতগুলো নিয়ে শুরু করেছিলেন? আমি 7টা দিয়ে শুরু করেছি। 7টা থেকে আপনার 26টা এসে দাঁড়িয়েছে প্রায় 2.5 বছরের মধ্যে। 2.5 বছর না, 2 বছর 3 মাস। 2 বছর 3 মাসের মধ্যে আপনার এখানে ফার্মের ক্যাপাসিটি কতটা? ওই 10 কাঠার উপরে। 10 কাঠার উপরে আপনি ফার্ম বানিয়েছেন। প্রথম তো আপনি 1 চারা ইনভেস্ট করেছিলেন, তো তখন কীরকম ইনভেস্ট হয়েছিল 7টার উপর? মোটামুটি এই টাকায় তো আমার 8-9 লাখ টাকার মতো ইনভেস্ট হয়েছে দুম্বার উপরে। 8-9 লাখ টাকা। আর এখান থেকে যে আপনার যতগুলো দুম্বা রয়েছে মোটামুটি সবগুলোর দাম হিসাব করলে কত কত টাকা দুম্বা এখানে দাঁড়াবে এখন? এখন 18-20 লাখ। একটা ভেড়া 20 কেজির বেশি মাংস হয় না। আচ্ছা, আর এটা ভেড়ার থেকে প্রাণী অনেকটাই বড়। এবং এর লেজ নাই। আচ্ছা, পেছনে ওই যে মাংস, বাড়তি মাংস। নর্মালি দেখে মনে হচ্ছে কিন্তু প্রায় ভেড়ার মতোই দেখতে এদের, দুম্বার ভেড়ার মধ্যে পার্থক্যটা কি যদি একটু আমাদের বলেন? পার্থক্যটা হচ্ছে আপনার মোটামুটি ওজন কিরকম হয়? ওজন যেটা আমার সব থেকে বড়, ওটা 110-115 কিলো হবে। একটা দুম্বা 110-115 কিলো? আচ্ছা, ওটার বয়স কতদিন হয়েছে? ওটার বয়স 2 বছর। 2 বছর। আর মোটামুটি নর্মাল 1 বছরের দুম্বাগুলোর কিরকম ওজন হয়? এটা আপনার 1 বছর 4 মাস মতো বয়স। আচ্ছা, এও 100 কেজি ওজন হয়ে গেছে। বাহ, তার মানে এর প্রোডাকশন কতগুলো করে আসে? প্রোডাকশন এর বাচ্চা বেশিরভাগ 1টা করেই হয়। আচ্ছা, আর বাই চান্স 1-2টা হয়। আচ্ছা, কিন্তু বছরে 2 বারই বাচ্চা হয়ে যায়। আচ্ছা, বছরে 2 বার করে যায়? হ্যাঁ, ওই 13-14 মাসের মধ্যে 2 বার হয়ে যায়। অবশ্যই মোটামুটি 2 বছর আস্তে আস্তে 160 কিলো হয়ে যাবে। আচ্ছা, এর মধ্যে জাতের পার্থক্য আছে? জাতের তো পার্থক্য আছে। আপনার কাছে তাহলে কোন জাতের রয়েছে? আমার কাছে যেগুলো আছে এগুলো পিওর তুর্কি। তুর্কি জাতের? হ্যাঁ, ওটাই তো যেটুকু শুনেছি আমরা সব থেকে বেশি ডিমান্ড। হ্যাঁ হ্যাঁ, আপনি যেহেতু দুম্বা 7টা থেকে আজ 26টা এসে দাঁড় করিয়েছেন, তো আপনি এটাকে নিয়ে পরবর্তীতে ফার্মটাকে নিয়ে কিরকম ভাবছেন? 20টা ফিমেল, 20টাতে আমার 14 মাসে মোটামুটি 40টা বাচ্চা দেবে। 2-4টি অ্যান্ডমনে হতে পারে, কোনো জিনিসের তো গ্যারেন্টি নাই। 35টা বেচতে পেলাম। আচ্ছা, 40,000 করে যদি আমি বেচি তাহলে সেখানে আমার বেশ একটা ভালো পয়সা দাম হবে। হ্যাঁ, আচ্ছা, আর এখন মোটামুটি 25-30টা আমার কাছে সবসময়তেই থাকবে। আচ্ছা, ওটাতে বছরে ওই মোটামুটি 1.5 লাখ টাকা খাবে। আচ্ছা, আর ওটা আপনি কত টাকা বিক্রি করতে পারবেন? 30,000 করে যদি বেচি, 30,000 প্যাটে থাকতে ধরেন বাচ্চার দাম হয়ে যাবে, ঠিক আছে? একদম একদম। তাহলে 30,000 টাকা যদি বেচি তাহলে 35টা বাচ্চায় 10,50,000 টাকা বিক্রি হবে।
আমাদের এখানে ধরেন এখনো তো মানুষের এটা আসেনি, মানে চাষটা হয় এটা তো কেউ জানে, বেকার ছেলেদের কাছে এটা খুব ভালো একটা জায়গা। এবং খুব যে আহামরি খরচ তাও না, খরচ তো নাই, সে নিজে একটু যদি চেষ্টা করে যে আমি যাবো যে চারটি ডালে আসবো চারটি ঘাসলে আসবো, তাহলে তার খরচই হবে না। আচ্ছা, আমাদের পশ্চিমবঙ্গে তো এত বড় ফার্ম, আমার যেটুকু জানা এত বড় ফার্ম কোথাও নেই, তো হঠাৎ দুম্বার উপরে আপনার আকর্ষণটা কীভাবে বাড়লো? দুম্বার উপরে আকর্ষণ বলতে, আমার আগে ছাগলে আমি পালন করেছিলাম কিছুদিন। আচ্ছা, তা ছাগলে অনেক লস। আচ্ছা, দিয়ে আমি ভাবলাম লস তুলতে গেলে আমাকে সেরকম মতো আগে যেতে হবে। ওকে, তাই দুম্বার দিকে আমি আগে গিয়েছি, এখানে আমার খুব ভালো প্রফিট হবে। আপনার কাছে তো একদম একটা ছোট বাচ্চা দেখতে পাচ্ছি, এটার বয়স কতদিন হলো? এটার বয়স আপনার 6-7 দিন হচ্ছে। 6-7 দিনে তো ভালো ওজন হয়েছে। আচ্ছা, তাহলে এরা দুধ ছাড়া পর্যন্ত মানে কতদিন সময় লাগে? এ মোটামুটি ধরেন 3-3.5 মাস মতো দুধ খায়। আচ্ছা, আর দুধ ছাড়ার পরে পরে মোটামুটি 25-28 কেজি ওজন হয়ে যায়। 25-30 কিলো দুধ ছাড়ার পরে ওজন হয়ে যায়? 25-28 কিলো ওজন হয়ে যায়। হ্যাঁ, তো ওটা তখন সেরকম কীরকম দাম থাকবে? তখন মোটামুটি ধরুন 50-60। বছরে একবার চুল কেটে দিলে খুব ভালো হয়। আচ্ছা আচ্ছা, ভেড়ার মতো যেরকম লোম হয় সেই লোম। আর ওই মাসে একবার করে আপনার গোসল করে দিলে ভালো হয়। আচ্ছা, খাবার দাবার কিরকম দিচ্ছেন? খাবার দাবার আমি ধরেন প্রথমে নিয়েছি তো একটা ঝামেলা ছিল, আমি তো সেই উত্তরপ্রদেশ থেকে নিয়ে এসেছিলাম। আচ্ছা, কিন্তু তারপরে এখানকার যে আমাদের স্থানীয় খাবার খাওয়া ধরার পরে এখন কোনো অসুবিধাই নাই। আচ্ছা, খাবার ধরার পর মানে ওদের একটু অসুবিধা? হ্যাঁ, ওরা তো পাহাড়ি খাবার খেত, কিন্তু এখন কোনো অসুবিধাই নাই, মানে ছাগল যা খায় না বরঞ্চ তাও খায়। একটা চারটি ছাগল পুষতে যা খরচা, চারটি দুম্বা পুষতে সে একই খরচা। তো আমাদের ওয়েদারে কি এটা সহ্য করতে পারছে, এই ওয়েদারে কি মানিয়ে নিতে পারছে? হ্যাঁ, আমার তো মনে হয় যেন কোনো অসুবিধা এদের হয় না। আচ্ছা, কোনো অসুবিধা হয় না, ওই একটু আড্ডু মাঝে মাঝে হয়তো দেখা গেল কারো কারো একটু ঠান্ডা লাগা ভাব দেখা যায়। আচ্ছা, এখন একটা ওষুধ আছে আমার কাছে, আমার তো টেলিং নিয়ে আছে এর ব্যাপারে, তো একটা ওষুধ আছে, এক ডোজ খাই দিলে কমপ্লিট। বেসিক্যালি এর আপনি কোন কোন সমস্যায় দুধ বছরে বুঝতে পেরেছেন, কি কি রোগ আপনি দেখেন? সমস্যা বলতে ঠান্ডা লাগলে আমাকে ঠান্ডা লাগার ওষুধটা খাওয়াতে হয়। আচ্ছা, একটা ওষুধ আছে আমার আনায় থাকে সবসময়, মেরিকুইন বলে নাম। ওকে, ওইটাকে আমি 4 গ্রাম খাই দিই, বাস কমপ্লিট। আচ্ছা, আর এদের ভ্যাকসিনেশনের ব্যাপারটা কি? ভ্যাকসিনটা ওই আপনার বছরে 2 বার ভ্যাকসিন করি আমি, ওই পিপিআরটা করি। আচ্ছা, আর ওই ইটি ভ্যাকসিনটা করি। কীরকম ঘরের মধ্যে রাখেন এদের? একটু উঁচু জায়গাতে থাকলে এরা ভালো হয়। আচ্ছা, আমরা ছাগলে যেরকম দেখেছি মাচা করে, হ্যাঁ মাচা করলে হবে, দেখা গেল একটা চৌকি করে দিল, তার উপরে থাকলে পরে এদের ঠান্ডাটা একটু কম লাগে। আচ্ছা, যাতে নোংরা শুয়ে থাকে, হ্যাঁ নোংরাটা একটু কম হয়, ওই জন্য একটু উঁচু জায়গায় থাকতে পছন্দ করে বেশি। একটা হিসাব বলুন যে নতুন যদি ফার্মাররা ফার্মিং শুরু করতে চায়, কারণ অনেকে ছাগলের ফার্ম করে সেভাবে প্রফিট করতে পারে না, তো দুম্বার ফার্ম করলে সে কিভাবে করতে পারে, আপনার আইডিয়াতে কি বলে? দুম্বার ফার্ম আপনার খুব প্রফিট, একটা লাভজনক ব্যবসা। আচ্ছা, কেউ যদি 4টি দুম্বা আমার কাছে নেয়, দেখা গেল 2টো মেল নিল 2টো ফিমেল নিল, 1 বছর পুষি মেল 2টো বিক্রি করে দিবে, তার টাকা হয়ে যাবে 1 বছরের মধ্যে। 1 বছরের মধ্যে তার টাকা ফেরত হয়ে যাবে। আচ্ছা, টাকার হিসাবটা একটু বলুন তাহলে, 4টে যদি কেনে 4টের দাম কীরকম? 4টের দাম মোটামুটি 2 লাখ টাকা ধরেন। আচ্ছা, 50,000 টাকা করে আপনি পিস বলছেন? হ্যাঁ, 2 লাখ টাকা দাম ধরেন, 2 লাখ টাকা ওই 1 বছর ঘুরতে ঘুরতে মেল 2টো বিক্রি করে দেবে, 2টোই 2 লাখ টাকা হয়ে যাবে। মানে 4খানা হয়ে যাবে, ফের 2টো বেশি দেওয়ার পরে তার কাছে 4খানা থেকে যাবে, পয়সাটা তার আসলটা পকেটে ঢুকবে। 3 লাখ ধরেন বাচ্চা 2টো 25,000 করে, আর বড় 2টো 1 লাখ, মানে একটা হিউজ প্রফিটের জায়গা এখানে। আর আচ্ছা, এর মেইনটেনেন্সের ব্যাপারটা কিরকম, এর কত টাকা মেইনটেনেন্স খরচ লাগে? মেইনটেনেন্স বলতে আপনার
এখন আমার 26টা দুম্বা আছে। 26টা দুম্বায় আমার মোটামুটি প্রতিদিন 400-500 টাকার মধ্যে খরচ আছে। প্রতিদিন 400? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি যদি আপনি আপনি যে দুটোর কথা বললেন, চারটের কথা বললেন, চারটা যদি নাই তাহলে তার বছরে কিরকম খরচ পড়তে পারে ওটার পেছনে? সে কেনা খাবার কি খায়? কেনা খাবার, কেনা খাবার যদি খাওয়ায় তাহলে তার চারটিতে খাবার খরচ ওই 4-7-28,000 টাকা খুব বেশি হইলি। আয় 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 আসবে। দুম্বা ফার্মিং এ কি সেরকম কোনো লসের জায়গা রয়েছে? না, দুম্বার ফার্মিং এর লসের কোনো সিস্টেমই নাই। আমার 2 বছর থেকে যেটা আন্দাজ, আচ্ছা, তার কারণ হয়েছে সব জিনিস তো ধরেন আমারও চারখানা মরিছে, আচ্ছা, বাচ্চা চারখানা আমারও মরিছে, আচ্ছা, কিন্তু তবু তো আমার 2 বছরের মধ্যে এখন 26টা, আচ্ছা, আর 5 মাস যদি আমি রাইড করি তাহলে 30 পার হয়ে যাবে। ঠিক। এইবার কেউ যদি ছোট করে করবো মনে করে, বাড়াবড়ি আমি ছোট করে ধরবো, কোনো সময় বাড়াবো না, তাহলে সে 4টি নিল, প্রতি বছর বিক্রি করলো, রানিং থাকলো, ঠিক আছে। আর কেউ যদি মনে করে একটু বাড়াবো, তাহলে সে 4টি নিয়ে যদি 2 বছর না বেঁচে তাহলে তো তার হয়ে গেল। হ্যাঁ, 4টি থেকে 2 বছরের মধ্যে তার প্রায় 8খানা বাচ্চা চলে আসবে। এবার 8খানার মধ্যে যদি আবার ফিমেল বাচ্চা হয় সেও আবার মা হতে যাবে। ঠিক, ওটাও রেডি হয়ে যাবে, ওটাও রেডি হয়ে যাবে, আরো বেশি আসবে। আপনার যেমন 7টা থেকে আপনার 26টা হয়েছে। আমি 5টা ফিমেল নিয়েছি, এখন আমার ফিমেল ফিমেল হয়ে গিয়েছে 10টা। আচ্ছা, 5টা থেকে 1 বছরের মধ্যে আপনার রেডি হয়ে যাচ্ছে 10টা। আর 6 মাসের ভিতরে আরো 5টা বেরিয়ে যাবে। তো আপনি এখান থেকে বিক্রি পরিকল্পনা কিভাবে করছেন? কবে থেকে বিক্রিটা শুরু করবেন আপনি? আমি তো এবছরেই আমি 5টা মতো মেল বীজবো মনে করছি। আচ্ছা, যেগুলো আপনার প্রায় 100 কিলোর কাছাকাছি ওজন? হ্যাঁ, 100 প্লাস 100 কাছাকাছি, এগুলো আমি 5টা বীজবো মনে করছি। আচ্ছা, এগুলো কিরকম দামের আর দামের কথা ভাবছেন এগুলো বিক্রি করবেন? দাম যদি কেউ এসি দেখে নিয়ে যায় তাহলে একটা দাম হবে। আচ্ছা, আর যদি কেউ মনে করে আমি যাব না, তাহলে যদি কিলো তো নেয়, তাহলে মোটামুটি এই কুরবানি দেওয়ার মতো উপযুক্ত যেগুলা 1400 টাকায় কেজিতে সারা পশ্চিমবাংলার ভিতরে যেখানে হোক আমি হোম ডেলিভারি দেবো তাকে। 1400 টাকা কিলোতে বাড়িতে পৌঁছে? বাড়িতে পৌঁছে দেবো। আচ্ছা আচ্ছা, হোম ডেলিভারি। ওকে, আর যদি কেউ পছন্দ করে নিয়ে যায় তাহলে সেই অনুযায়ী দাম হবে? হ্যাঁ, সে আসবে তখন দাম হবে। এবার তখনও সেই ওরকমই দাম হবে হয়তো, একটু এমন এমন হবে, কিন্তু জিনিসটা সে পছন্দ করে নিতে পারবে। একদম একদম। দেখা গেল 6টার মধ্যেও তো একটা দেখুন সই আছে। আচ্ছা, কোনটা কোনটা বিক্রি করবেন আমাদের একটুখানি দেখান না? আমি এটা এবার বীজবো, এটাও বিশাল ওজন। হ্যাঁ, এটা তো অনেক বড় হয়েছে। হ্যাঁ, একটু সামনে নিয়ে আসুন এটাকে। এটা পাশের এইটা, তারপরে সামনের এটা, তাই তো এগুলো বিক্রি করব? হ্যাঁ, এগুলো বিক্রি করব। ওটা, হ্যাঁ, ওটা 6টা আছে মোটামুটি ধরুন বিচার মতো। ওকে, যদি তাহলে আপনার কাছ থেকে কেউ দুম্বা কিনতে চাই তাহলে কিভাবে আপনার সঙ্গে যোগাযোগ করবে? যোগাযোগ বলতে আমার ফোনে যোগাযোগ করলে সব থেকে আগে ভালো হয়। আচ্ছা, তারপর আমি তাকে রাস্তা বলে দেবো যে এটা যে আসুন আপনি সুবিধা হবে। আজকের ভিডিও স্ক্রিনে আমরা ওনার নাম্বার দিয়ে দেবো, আপনারা ওখান থেকে নাম্বার পেয়ে যাবেন, ডিসক্রিপশনও থাকবে, ডিসক্রিপশনে অ্যাড্রেস গুগল লোকেশনও আমরা দিয়ে দেবো, যাতে আপনারা সরাসরি এখানে এসে ফার্মটা দেখতে পারেন এবং এখান থেকে আপনার পছন্দ মতো দুম্বা কিনতে পারেন। আমার জানা এখনও অবধি পশ্চিমবঙ্গের মধ্যে এটাই হচ্ছে সব থেকে বড় দুম্বার ফার্ম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানান, এবং পরবর্তীতে যদি আপনি দুম্বার ফার্ম সম্পর্কে আরও নতুন কোনো তথ্য চান সেটা আমাদের জানাতে কিন্তু ভুলবেন না। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।